উদ্ভট সব কর্মকাণ্ড আর খ্যাপাটে আচরণের জন্য সবার মাঝেই পরিচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক নীতির তোয়াক্কা না করে ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন নিয়েছে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত। অভিযোগ আছে, রাশিয়ার সহযোগিতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন তিনি। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এবার নিজের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি নিয়ে দিলেন নতুন বার্তা। জানালেন, আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে উস্কানোর চেষ্টা যেন না করে, কারণ শি জানেন তিনি একজন খ্যাপাটে ব্যক্তি। ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় পর্ষদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আগামী মাসের নির্বাচনে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং চীন তাইওয়ানকে অবরুদ্ধ করার চেষ্টা করে, তাহলে তিনি বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করবেন। এ সময় শি জিনপিংয়ের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, জিনপিং যদি তাইওয়ানে হামলা চালায়, তাহলে তিনি চীনের বিভিন্ন পরিষেবা ও পণ্যের ওপর 150 থেকে 200% কর আরোপ করবেন। ট্রাম্পের মতে, তিনি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন প্রতিরক্ষা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কিছু করার সাহস করবে না, কারণ তারা জানে এমনটি করলে তাদের কঠিন ও নজিরবিহীন জবাব পেতে হবে। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।